আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা টাইমস 24-এর আজকের এই আইন কথন পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন সারা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু প্রত্যেকটি দেশে অপরাধকে শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং অপরাধীর অপরাধ প্রবণতা কমিয়ে আনা প্রত্যেকটি দেশের একটি লক্ষ্য হয়ে থাকে। তেমনিভাবে বাংলাদেশ সরকারেরও এই লক্ষ্যটি রয়েছে যে অপরাধ এবং অপরাধ প্রবণতাকে যে কোনোভাবে হোক কমিয়ে আনা। তো আমাদের এই বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে যে অপরাধ প্রবণতা রয়েছে সেই বিষয়ে যে আইনের কি ভূমিকা রয়েছে এই বিষয়েই আলোচনা আজকে হবে আমাদের টাইমস 24 টিভির আইন কথন এই পর্বে। আমাদের আজকের বিষয় হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণে আইনের ভূমিকা। আমাদের সাথে আজ আলোচনা এই বিষয়ে আলোচনা করবেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সম্মানিত পাবলিক প্রসিকিউটর জবান জনাব মোহাম্মদ আবদুল্লাহ আবু স্যার, রয়েছেন ডক্টর কাজী জাহেদ ইকবাল স্যার এবং রয়েছেন মিনহাজুল হক চৌধুরী স্যার। তো আমরা আলোচনার শুরুতেই চলে যাচ্ছি জনাব আবদুল্লাহ আবু স্যারের কাছে। স্যার, আমরা যে অপরাধ জেনে থাকি, যে বিষয়গুলোতে অপরাধ হয়ে থাকে, স্যার আমাদেরকে যদি একটু স্বল্প সরল ভাষায় একটু বুঝাতেন যে অপরাধ আসলে আইনের সংজ্ঞায় অপরাধকে কি নামে কিভাবে বলা হয়ে থাকে, যে কিভাবে কি কাজ করলে একটি অপরাধ সংগঠিত হয়ে থাকে। ধন্যবাদ। আসলে অপরাধ মানুষের জীবনে এটা সারা বিশ্বে এই জিনিস আমরা লক্ষ্য করি যে অপরাধ প্রবণতা মানুষের ভিতরে থাকে। আসলে অপরাধটা হচ্ছে যে যে মানুষের আমি যেটা বুঝি এটা যে আইনের ভাষায় না বলে আমি এভাবে বলতে পারি যে যে কাজের দ্বারা রাষ্ট্র সমাজ ব্যক্তি বিশেষ ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু অপরাধ। এটি আমি মনে করি এটি একটা অপরাধ। এই অপরাধ দমন করতে হলে সেখানে আইনের প্রশ্ন ছিল, মানে এমনি একজন কিন্তু অপরাধ যারা করবে তাদের এমনি কিন্তু তাদেরকে কোনো দণ্ড দেওয়া যাবে না, এই জন্য আইনের প্রয়োজন। এবং সেই লক্ষ্যেই এই অপরাধকে ধরতে হলে অপরাধের যে অপরাধী যারা তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, সেটা আইনের মাধ্যমে করতে হবে। এবং এই যে আজকে যে আমাদের পেনাল কোড যেটা আমরা বলছি, এই পেনাল কোড এটা 1860 সালে কিন্তু এটা লর্ড মেকলে উনি তখন এটা এটা খসড়া তৈরি করেছিলেন এবং এই 1862 সালে এই আইনটা দ্বন্দ্ব আইনটা কার্যকরী। এবং পরবর্তী উপমহাদেশে পাকিস্তান ভারতে এটা হয়, পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পরে সেটা 1973 সালে 8 আইনে সেটা সংশোধন হয়ে পাকিস্তানের পরিবর্তে সেখানে বাংলাদেশ এবং এটা বাংলাদেশ দণ্ডবিধি। এবং এই দণ্ডবিধির মাধ্যমেই বিভিন্ন ধারার সংযোজন করা আছে, তার মধ্যে যে অপরাধ যারা করবে অপরাধী যারা তাদের শাস্তি করে। এখন যে অপরাধ প্রবণতা যেটা আপনি বলছেন যে অপরাধ প্রবণতা কেন, অপরাধ প্রবণতা আসলে আমাদের মানুষ তো সামাজিক জীব, সংঘবদ্ধ সামাজিক ভাবে তারা বাস করে। এই যেখানে এই সমাজবদ্ধ ভাবে বাস করতে যে তাদের বিভিন্ন ধরনের এক একজনের এক এক মানুষের এক ধরনের তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের এক প্রকার ভেদে বিভিন্ন ধরনের তাদের মন মানসিক সব কিছু ভিন্ন ধরনের হয়। এবং এই যে তাদের যে প্রবণতাটা, এই প্রবণতা যে অপরাধ প্রবণতাটা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে যে জিনিসটা আমরা লক্ষ্য করি যে ধরেন মানুষের ভিতরে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে এবং তারা উচ্চাকাঙ্ক্ষা লোভ লালসায় থাকতে পারে এবং তাদের নিম্ন মন মানসিকতা। জি স্যার, আমরা আপনার কাছে অপরাধ প্রবণতা নিয়ে একটু বিস্তারিত শুনবো স্যার। আমি এই মানে সংজ্ঞাটার বিষয়ে শুনে এসে মানে আরো ডিপলি এটা নিয়ে স্যার আলোচনা করবো, যেহেতু আপনি স্যার পাবলিক প্রসিকিউটর স্যার। তো স্যার আমরা আলোচনার এই পর্যায়ে স্যার ডক্টর কাজী জাহেদ ইকবাল স্যারের কাছে শুনে আসি স্যার।
যে স্যার যে বললেন যে আমাদের বর্তমান পেনাল কোডের মাধ্যমে যে অপরাধের সংজ্ঞায়িত করা রয়েছে এবং আরো বিভিন্ন আইনের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডকে যেটা সমাজ এবং রাষ্ট্রের জন্য হানিকারক ক্ষতিকারক সেটার জন্য কিন্তু অপরাধের সংজ্ঞায়িত করা রয়েছে। তো আমরা মানে শুরুতে অল্প কিছু বলে স্যার ডিপে যাবো, স্যার আমাদের যদি একটু ক্লিয়ার করতেন স্যার আপনার আর কি মানে ডিফারেন্স অফ অপিনিয়ন কি আছে কিনা স্যার অপরাধ সম্পর্কে। স্যার ধন্যবাদ, স্যার অলরেডি এটা ডিফাইন করে দিয়েছেন, বেসিক্যালি সেটি ডেফিনেশনটা এইরকমই, কারণ আমাদের সিআরপিসি বলেন বা পেনাল কোড বলেন এগুলো তো স্পেসিফিক অফেন্সের ডেফিনেশনটা ওইভাবে বলা হয়নি, বলেছে ভায়োলেশন। যদি কোনো ভায়োলেশন হয়, স্যার যেটা বললেন যে কোনো ডিফাইন করা আছে এরকম কোন অপরাধ বা আইনে বারণ দেওয়া আছে এরকম কোন কাজ যদি কেউ করেন, অর্থাৎ আইনের সাথে সাংঘর্ষিক কোনো আচরণ যদি কেউ করেন, তাহলে এটা একটা অপরাধ হবে এবং সেই অপরাধের ধরন অনুসারে অপরাধের মাত্রা অনুসারে তাকে শাস্তির বিধান করা আছে। যে আইনের অপরাধ তিনি সংগঠন করবেন সেই আইনে ওই অপরাধের জন্য যে শাস্তির কথা বলা আছে সেটি তার জন্য প্রযোজ্য হবে। তো ফলে আমরা সার্বিকভাবে বলতে পারি যে সংজ্ঞা যেভাবে আমাদের সম্মানিত পাবলিক প্রসিকিউটর যেভাবে বললেন, সংজ্ঞাটা বেসিক্যালি তাই যে আপনি যদি আইনের সাথে সংজ্ঞার সাংঘর্ষিক কোনো আচরণ করেন বা যে ফ্রেমওয়ার্ক রাষ্ট্র দিয়েছে যে কাজগুলো করা যাবে না সেইগুলোর সঙ্গে যদি কোনো ধরনের আপনি ব্যত্যয় ঘটান বা সেইগুলো অতিক্রম করেন, সেই তখন আপনার যে বিধান প্রযোজ্য হবে সেটি আলটিমেটলি আপনার আপনার এই অপরাধের শাস্তি হিসাবে প্রযোজ্য হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে আইনের বিধান লঙ্ঘন করার যে প্রবণতা বা যে প্রক্রিয়া সেটি আসলে অপরাধ হিসাবে চিহ্নিত হবে। যদিও আমাদের আইনগুলো স্পেসিফিক ভাবে যেভাবে স্যার সুন্দর করে বললেন যে কোনটা মানে সংজ্ঞাটা ওরকম ভাবে সংজ্ঞা আমাদের ল গুলো না দিলেও ব্যাপারটা কিন্তু তাই যে আপনার আপনি সাংঘর্ষিক আচরণ যদি আইনের সঙ্গে করেন সেটি অপরাধ হবে এবং যে ধরনের সাংঘর্ষিক আচরণ আপনি করবেন যে ভায়োলেশনটি আপনি করবেন সেই আইনে যে ধরনের বিধান আছে সেটি প্রযোজ্য হবে। স্যার আমরা এখানে আপাতত এই পর্যায়ে স্যার আমরা অ্যাডভোকেট মিজানুল হক স্যার চৌধুরী স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার স্যার এখন অপরাধ সম্পর্কে আমাদের যে ডিফিনেশন দিলেন স্যার, সরল কথায় স্যার এই অপরাধ সম্পর্কে আর ডিপে যাওয়ার স্যার কি অনেক আমরা স্যার আরো যা ওভারঅল যদি চিন্তা করতে পারি স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পেপার পত্রিকায় দেখি স্যার অনেক ক্ষেত্রে বলে যে মানুষের নৈতিকতার হানি হচ্ছে স্যার, তো অপরাধ কিন্তু মানে আইনে কিন্তু স্যার সংজ্ঞায়িত করা থাকে অনেক সময় এবং সবসময় থাকে, কিন্তু নৈতিকতার যে ব্যত্যয় সেই বিষয়টা স্যার আইনের সাথে কিভাবে সম্পর্কিত স্যার? যে ধন্যবাদ ধন্যবাদ ব্যারিস্টার মুনির, আসলে আমাদের বড় ভাই এখানে আমাদের মহানগরের পিপি এবং আমাদের বড় ভাই উনি সবার আমাদের সবার বড় ভাই আব্দুল্লাহ আবু স্যার উনি আছেন, উনি যে সংজ্ঞাটা দিলেন এরপরে বেসিক্যালি এক ওইটা হচ্ছে একেবারেই প্র্যাকটিক্যাল সংজ্ঞা। আর আমরা যদি থিওরিটিক্যাল দিকে যাই তাহলে আমরা বলতে পারি যে আইন যে কাজকে শাস্তিযোগ্য করেছে সেটিই অপরাধ। যে কাজকে আমার কাছে অপরাধ মনে হচ্ছে বা সামাজিকভাবে সেটা অপরাধ ভাবছে কেউ কেউ কিন্তু আইন তাকে শাস্তিযোগ্য করেনি সেটাকে কিন্তু আমরা অপরাধ বলতে পারবো না। এখন তাহলে আইনটা কি? ক্রিমিনাল ল, আইন তো আসলে অনেকগুলো আছে, আর অপরাধটা আমরা বেসিক্যালি সিভিল রং অ্যান্ড ক্রিমিনাল রং, ক্রিমিনাল রং যেগুলো এগুলোকেই আমরা অপরাধ বলতে পারি, সিভিল রংকে আমরা অপরাধ বলছি না আমাদের বর্তমান প্রেক্ষাপটে বা আজকের আলোচনায়। ক্রিমিনাল ল, ক্রিমিনাল ল মিন্স এজ এ বডি অফ স্পেসিফিক রুলস অর গাইডলাইন রিগার্ডিং হিউম্যান কন্ডাক্ট হুইচ হ্যাজ বিন প্রোমালগেটেড অর এনেক্টেড বাই দ্য স্টেট অর এনি সভরেইন অথরিটি। আমাদের দেশে পার্লামেন্ট বা যেখানে রাষ্ট্র রাজ্য রাজা শাসিত সেখানে রাজা যে কোনো একটি সার্বভৌম সত্তা যেই ওই তার নাগরিকদের জন্য যে বান্ডেল অফ কোড অফ কন্ডাক্ট আচরণগত যে কোড অফ কন্ডাক্ট গুলো করে ওটাকে আমরা আইন। এখন এটাকে অপরাধ হতে গেলে সেখানে কয়েকটা জিনিসের প্রয়োজন আছে, এটা হচ্ছে একটা কাজ সংগঠিত হতে হবে, সেই কাজটা ব্যক্তি রাষ্ট্র এবং সমাজের বিরুদ্ধে সংগঠিত হতে হবে, সেই কাজটাকে আইনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হবে, অথবা ওই কাজের কারণে ও কোনো একটি শাস্তির বিধান থাকবে। এখন আপনি যে কথাটা বললেন, অপরাধ অনেক রকম হতে পারে, সেটা নৈতিক অপরাধ হতে পারে, কনভেনশনাল অপরাধ হতে পারে,
সামাজিক সোশ্যাল অফেন্স হতে পারে, আর স্ট্যাটিউটরি যেগুলো আমরা দেখি সেগুলো। এখন নৈতিকতার যে অপরাধগুলো বললেন, আমি আমি প্রথমেই আমি বললাম যে আইন যাকে শাস্তিযোগ্য করেছে সেটাই অপরাধ। নৈতিকতা জিনিসটা কিন্তু আপেক্ষিক, সমাজ, সময়, রাষ্ট্র এগুলোর সাথে সাথে নৈতিকতা পাল্টায়। আমার কাছে যে জিনিসটি নৈতিক আদিবাসী সমাজে সেটি সেই নৈতিকতার কোনো বিষয় নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আইনটি সম্পূর্ণ বাংলাদেশের জন্যই প্রযোজ্য। সিমিলারলি রাষ্ট্র অনুযায়ী নৈতিকতা আপনার ইয়ে করে। হোমোসেক্সুয়ালিটি আমাদের দেশে অপরাধ, পলিগেমি আমাদের দেশে অপরাধ নৈতিকতার পয়েন্ট অফ ভিউ থেকে। এই অপরাধগুলো কিন্তু আসছে নৈতিকতার পয়েন্ট অফ ভিউ থেকে। হোয়ারেজ আমরা দেখছি ওয়ার্ল্ডের অনেক দেশে, যেগুলোকে আমরা ডেভেলপ কান্ট্রি বলে জানি, তাদের এখানে কিন্তু এগুলো অপরাধ না। পলিগেমি যেটা বহুবিবাহ, বহুবিবাহটা আমাদের ধর্মীয় ভাবেও স্বীকৃত হয়তো, হয়তো আমি সেটা বলছি ওই প্রেক্ষাপটে এটা স্বীকৃতি, কিন্তু বর্তমান আমাদের যে আইনের বিধান সেই আইনে কিন্তু এটাকে শাস্তিযোগ্য করেছে যে যদি আর্বিট্রেশন কাউন্সিলের পারমিশন না নিয়ে কেউ দ্বিতীয় বিয়ে করতে যায় তাহলে তার জন্য মুসলিম পারিবারিক আইনের সেকশন 6 সাবসেকশন 5 এ 1 বছরের কারাদণ্ডের বিধান আছে। পিতামাতাকে ভরণ পোষণ দেওয়া এটা কিন্তু একটা নৈতিক কাজ, অনেক মানে এটা হচ্ছে চূড়ান্ত নৈতিক কাজ। 2013 সালে বর্তমান সরকার পিতামাতার ভরণ পোষণ আইন করার পূর্ব পর্যন্ত এটাকে কিন্তু আপনি শাস্তিযোগ্য অপরাধ বলতে পারতেন না, কিন্তু ওই আইনের পরে এটি একটা অপরাধ। কিন্তু নৈতিকতার দৃষ্টিভঙ্গি থেকে এটা এক অনেক বড় অপরাধ যে পিতামাতাকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যাওয়া, দায়িত্ব পালন না করা। সিমিলারলি আপনারা দেখবেন না যে ইয়াসমিন মার্ডার হয়েছিল, ইয়াসমিন মৃত্যুবরণ করেছিল পুলিশ হেফাজতে দিনাজপুরে, সেখানে কিন্তু মামলা হয়েছে, আমাদের আবু স্যার ভালো বলতে পারে, সে কিন্তু মামলা হয়েছিল পেনাল কোডে। কিন্তু এখন এই বর্তমান সরকারি 2013 সালে রাষ্ট্রের যারা নাগরিক তারা যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি কর্মকর্তাদের হেফাজতে থাকা অবস্থায় প্রপার নিরাপত্তা পান এবং তারা যাতে এবিউজ না হন, টর্চার্ড না হন, এই জন্য কিন্তু নির্যাতন হেফাজতে মৃত্যু নিয়ন্ত্রণ আইনের বিধান করা হয়েছে। এবং সেই আইনে এই কাজকে অপরাধ হিসেবে যাবজ্জীবন সাজারও বিধান রাখা হয়েছে, যেটা আগে হয়তো ইন্ডিমনিটি পেয়ে যেতেন তারা তাদের দায়িত্ব মানে সরকারি দায়িত্ব পালনের বিষয়ে। সুতরাং আমরা নৈতিকতার যে অপরাধ সেটাকে বলছেন, সেই নৈতিক অপরাধগুলোকে আমরা এইভাবে বলতে পারি যে নৈতিকতার যে বিষয়টা সেটা ভ্যারি করে আপনার পার্সন টু পার্সন, টাইম টু টাইম। আজকে 50 বছর আগে যেই বিষয়টা আমরা অনৈতিক ভাবতাম আজকে সেটা আমরা নৈতিক ভাবছি, 50 বছর আগে যে সিনেমাটা আমাদের দেশে দেখা যেত না আজকে সেটা আমাদের সামাজিক অবস্থান পরিবর্তন হয়েছে। আরেকটা বিষয়, আমরা যখন আইনের বিষয়ে বলবো আইনটা সবসময় রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত, নৈতিকতার যেই পার্টটা আইনের মধ্যে চলে এসছে সেটাই হচ্ছে আইনগত ফোর্স আছে, রাষ্ট্র সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু এই আইনের বাইরে সমাজ সামাজিকভাবে নৈতিকতা জিনিসটা সামাজিকভাবে অভিযোজিত হয়, এটা সমাজ থেকে আসে। সুতরাং আইন একটি ইউনিফর্ম ফর রাষ্ট্রের জন্য আইনটি ইউনিফর্ম আইন হবে, কিন্তু নৈতিকতাটা কিন্তু ইউনিফর্ম গাইডলাইন আপনি পাবেন না। জি স্যার। হ্যাঁ স্যার, আমরা আলোচনার এই পর্যায়ে জনাব আব্দুল্লাহ আবু স্যারের কাছে চলে যেতে চাচ্ছি, যে আমরা জানতে চাচ্ছি স্যার যে আমাদের আইনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অপরাধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যে শাস্তি প্রয়োগের মাধ্যমে স্যার। তো এছাড়াও স্যার অনেক ক্ষেত্রে আবার অনেক অনেক দেশে অনেক রকমের অপরাধ নিয়ন্ত্রণের প্রক্রিয়া দেখা যায় স্যার, যেমন ফর এক্সাম্পল স্যার আমাদের আইনগুলোতে রয়েছে যে অপরাধ শাস্তিযোগ্য করে, যে এই অপরাধ করলে এইটা এই শাস্তিযোগ্য অপরাধ। অনেক দেশে স্যার রয়েছে যে হাতের বদলে হাত, কানের বদলে কান স্যার। তারপরে রয়েছে স্যার আরো উন্নত বিশ্বে যে আরো রিফরমেশন যেগুলো রয়েছে স্যার, যে একটা মানুষের অপরাধ কি নেচারে করলো, কোন কোন কাজে করলো, সে প্রোভোকেটিভ ছিল কিনা, তার অন্য কোনো সমস্যা ছিল কিনা, মানসিক সমস্যা হোক, ড্রাগ অ্যাডিক্টেড হয়েছিল কিনা, সে সমস্যাকে সমাধান করার চেষ্টা করে স্যার। আপনি কিন্তু এই মানে পুরো প্রক্রিয়ার সাথে স্যার জড়িত, এবং দেখেন স্যার একজন কিন্তু জামিন পেয়ে গেলে সে অপরাধটা আবার দ্বিতীয়বার করে, কিন্তু বাইরের দেশে আমরা কিন্তু দেখি যে অপরাধটা সে করলে সে জেলখানায় যে এটা মানে রিফর্মের চিন্তা করে যে সে যেন বের হয়ে এসে অপরাধী আর না থাকে, তাকে নিয়ে স্যার একটা মেন্টাল একটা তার মানে মানসিক চিকিৎসার মাধ্যমে তাকে কিন্তু ঠিক করে নিয়ে আসে স্যার। এই সার্বিক বিষয়ে স্যার আমাদের কিন্তু একটু বিস্তারিত বলতে হবে স্যার প্লিজ। আমাদের এখানে যে আইনে যে আছে প্রতিটি অপরাধের জন্য তাকে সাক্ষী প্রমাণের মাধ্যমে যখন সে প্রমাণিত হবে যে সে দোষী তখন তার শাস্তি হবে,
এটি আমাদের আইনের বিধান। এর মধ্যে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন ধরনের শাস্তি ব্যবস্থা যেটা আমাদের ট্রায়াল কোডে সেটা স্পষ্ট করা আছে, বা স্পেশাল ল আছে, এখানে স্পেশাল ল তো সে বিভিন্ন ধরনের নারী শিশু আদালত, দ্রুত বিচার আদালত, এই স্পেশাল কোডগুলিতে সন্ত্রাসী যদি আদালত, সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন ধরনের শাস্তি ব্যবস্থা আছে, এবং মার্ডার হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন হচ্ছে। এখন আপনি যেটা বলছেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপরাধ করার পর তাদেরকে সুযোগ দেওয়া যে তারা ভালো হওয়া, এটা সব ক্ষেত্রে এটা হয় না, মানে এখানে রিফর্মেটিভ ব্যবস্থা করা যায় কিন্তু সেটা হয় তাদেরকে তারা হয়তো কাউন্সিলিং করে যেটা হতে পারে, সেটা যদি লঘু অপরাধ হয়, লঘু অপরাধের ক্ষেত্রে সেখানে তাকে হয়তো তার সাজাটা কমে দেওয়া হলো, কমানোর পর তাকে সেই রিফর্মেটিভ ব্যবস্থায় তাকে কাউন্সিলিং করে সে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড না করে এই ধরনের কাউন্সিলিং করা, এটা একটা দিক আছে। যারা গুরুতর অপরাধ করে তাদের তো সেই ব্যবস্থা নেয়, তাদের শাস্তি ভোগ করতে হবে। এখানে আমাদের দেশে এছাড়াও আমরা এখন যদি এডিআর এর মাধ্যমে কিন্তু অনেক মামলা নিষ্পত্তি হচ্ছে, কিন্তু এডিআর কিন্তু সব মামলা হচ্ছে না, লঘু অপরাধে এই মামলাগুলো এডিআর হচ্ছে। এটা হয় কি যে আপোষ মীমাংসা করে আদালত পর্যন্ত যেতে হয় না, তার আগে বা শাস্তি ব্যবস্থা হয় না, তার নিজেরাই এটা শুধরায় না। কিন্তু স্যার অনেক মামলা তো আছে যে কম্পাউন্ডেবল না, নন কম্পাউন্ডেবল, সেগুলি কি হয়? কম্পাউন্ডেবল না কিন্তু অনেক আমাদের পেনাল করে এটা আসছে যে কম্পাউন্ডেবল না হলেও আদালতের পারমিশন কিন্তু পারমিশন নিয়ে কিন্তু এটা আপোষযোগ্য হতে পারে, আপোষ করা যেতে পারে, কিন্তু পারমিশন রিপোর্ট এটা আইন আছে সেটা হয়। আমি মনে করি যে যেটা লঘু অপরাধ বা লঘু দণ্ড যেগুলো এই মামলাগুলোতে এডিআর এর মাধ্যমে শেষ করা যায়, এবং এইটা যারা নাকি ধরেন এই ধরনের অপরাধের সাথে জড়িত বা এখানে মাইনর যারা আছে মাইনরদের জন্য তো আলাদা কোর্টের ব্যবস্থা আছে, ওদের জন্য আলাদা আইন আছে, সেখানেও তাদের তো তাদের শাস্তির ব্যবস্থা আছে, সেখানেও তাদেরকে কাউন্সিলিং করে যারা অনেক হয়তো একটা মাইনর সে একটা হত্যা মামলার সঙ্গে জড়িত হয়ে গেছে তাকে তার বড়দের মধ্যে তো তাকে শাস্তি দিবে, তো তাকে হয়তো যে লঘুদণ্ডের কারণে তাকে কাউন্সিলিং করে তাকে ভবিষ্যতে তার সেদিন আরো ভালো হয়ে যায় সেই ব্যবস্থা করার জন্য। এই ধরনের আপনি বলতে চাচ্ছিলেন আলোচনার শুরুতে যে মানুষ কেন অপরাধ প্রবণ হচ্ছে স্যার, মানে আমি বলছিলাম স্যার এটা যদি আলোচনা একটু এক্সটেন্ড করবো পরে, স্যার এই সময় স্যার আপনি যদি একটু এক্সটেন্ড করতেন যে কিভাবে আমি যে প্রথমে বলছিলাম শুরু করছিলাম অপরাধ প্রবণতাটা, এখানে এক একজনের মানুষের চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এক এক, সব মানুষের একরকম, তাই না? এখানে ভালো মন্দ নেই তো মানুষ, এখানে যে অপরাধ প্রবণতা যেটা আমরা লক্ষ্য করি সেটা ধনী গরিব ছোট বড় তাদের মধ্যে একটা অপরাধের যে অপরাধ করার যে একটা মন মানসিকতা এই যে সৃষ্টি হয়, এর মধ্যে কারণগুলোর মধ্যে আছে যেমন উচ্চাকাঙ্ক্ষা, একজনের একদম হঠাৎ তার অনেক বড় হতে হবে, অনেক রোগ লালসার মাধ্যমে তাকে, মানে পিপল হু স্টিল নট ইন নিড বাট ইন গ্রিড, হোয়াইট কলার অফেন্স গুলি যেগুলি সেগুলি, মানে সে প্রয়োজনের জন্য নিচ্ছে না লোভের জন্য নিচ্ছে, চুরি করছে, তাকে মানে বড় হতে হবে, তাকে আরো বেশি দিতে হবে, চাইতে হবে, এই ধরনের তার মন বসে গেছে। তারপর আরো কিছু আছে হিংসা বিদ্বেষ, একজনের সাথে হিংসা করতেছে, হিংসা বিদ্বেষের কারণে তাকে অপরাধ সত্যতার চেষ্টা করে, একজন ক্ষতি করার চেষ্টা করে, হতাশার থেকে হয় যেমন একটা মানুষ ফ্রাস্ট্রেশনে পড়ে, তখন ফ্রাস্ট্রেশন থেকে তার কিন্তু অপরাধ প্রবণত হয়। তারপর আরেকটা কিছু আছে যেটা হলো গ্যাং, এটা আমরা ক্রিমিনোলজিতে আমরা এটা বলেছি যে গ্যাং যেটা যে 10টা ছেলে 10টা মানুষজন একত্র হয়, 10 রকম চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে, তাদের এক একজনের এক রকম চিন্তা থেকে কিন্তু তাদের খারাপ জিনিসটা করার জন্য তাদের একটা মন মানসিক সৃষ্টি হয়, এবং এই গ্যাংটা কিন্তু খারাপ, এটা আমরা লক্ষ্য করছি এখন ছোট ছোট গ্যাং এর মাধ্যমে কিন্তু মানে মাইনর ছেলেরা কিন্তু তারা গ্যাং এর জড়িত হয়ে তারা অপরাধ তারা করছে। এই যে অপরাধ প্রবণতাটা এটা আসলে এটা অত্যন্ত একটা খারাপ দিক, এটা সামাজিক অবক্ষ, এটা একটা ব্যাপার আছে সামাজিক অবক্ষ। স্যার আপনি আপনার সাথে একটু যুক্ত করতে চাই স্যার, আমি যুক্ত করতে চাচ্ছি স্যার, আপনি কি মনে করেন না যে যেখানে আমাদের অপরাধের মানে অপরাধের শাস্তির যে দীর্ঘসূত্রিতা, তারপরে স্যার রয়েছে হচ্ছে ট্রায়ালের দীর্ঘসূত্রিতা, এবং আলটিমেটলি তারপরে তদন্তের টুকটাক গাফলতি স্যার,
এই ক্ষেত্রে একজন সাধারণ মানুষকে অপরাধী করে তুলে, অপরাধী প্রবণ করে তুলে যে এই লোকটার এইরকম হলো, অপরাধ সে করলো, তার শাস্তিটা হলো না, এই জন্য মানে সেও সাহস পেয়ে যায় স্যার, এরকম কি আপনি মনে করেন? শাস্তি যখন সে অপরাধ একটা যদি করলো, করার পরে এই মামলাটা তো একটা এ যার হলো, মামলা হলো, মামলা হলে তদন্ত হবে, মামলাটা সঠিক ভাবে তদন্ত করতে হবে, তিনি ইনস্টিটিউশন অফিসে তাকে একটা নির্ভুল মানে একটা মানে প্রতিবেদন আদালত দাখিল করতে, সেটা এই যে তদন্তটা, এর মধ্যে কোনো নির্দোষ ব্যক্তি নিরপরাধ কেউ যেন দোষী না, তার বিরুদ্ধে যেন কোনো তদন্ত না হয়, এই জিনিসটা আমাদের ইনভেস্টিগেশন অফিসার তাকে এটা খুব কেয়ারফুলি ইনভেস্টিগেট করতে হবে, এবং যখন যদি দেখুন তার বিরুদ্ধে যদি কোনো কিছু না পাওয়া যায়, কোনো অপরাধের সঙ্গে যদি সম্পৃক্ত না থাকে, তখন তার তার বিরুদ্ধে ফাইনের বিরুদ্ধে চেক প্রতিবেদন দিয়ে দেবে, আর যারা অপরাধী তাদের বিরুদ্ধে চার্জশিটে দাখিল করবে এবং আদালতে স্যার। এক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের যে স্যার একটু অন্য প্রসঙ্গে চলে আসে, যদিও তদন্তের কথা চলে এসছে, এভিডেন্স অ্যাক্টের যে আরো আরো ইমপ্লিমেন্টেশন আরো একটু অ্যামেন্ডমেন্ট দরকার ছিল কিন্তু স্যার, ভিডিও এভিডেন্স কিন্তু এখনো অ্যাড ইউজ করার জন্য এভিডেন্স অ্যাক্ট কিন্তু আমাদের অ্যামেন্ড করা হয়নি স্যার, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তদন্তটা দ্রুততর হলে তখন শাস্তি বা ট্রায়াল, সে যদি নির্দোষ হয় মুক্তি পেয়ে যাক, কিন্তু অপরাধী যদি হয় তাহলে শাস্তিটাও যেন তাড়াতাড়ি হোক। হ্যাঁ, এখানে আমাদের তো আমাদের কিন্তু এই যে তদন্তটা তদন্তটা কিন্তু শেষ করতে হবে, যে টাইম ফিক্সড করা আছে, হ্যাঁ সেই টাইমের ভিতরে থেকে এই তদন্ত শেষ করতে হবে, আদালতে সেটা পেশ করতে হবে, তাছাড়া যেটা বিচার চলাকালে ট্রায়াল স্থিতি সেখানেও যেন আমাদের মামলাগুলি দীর্ঘসূত্রিতে সৃষ্টি না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন একটা নিরপরাধ ব্যক্তি বা অপরাধী প্রত্যেকের আইনে আসতে নেওয়ার অধিকার আছে, বিচার পাওয়ার অধিকার আছে, সবাই বাদী যেমন আছে আসামি পক্ষ তাই অর্থাৎ এখানে বিচারটাও আমাদের তাড়াতাড়ি ত্বরান্বিত করতে হবে, যেন দীর্ঘ সূত্রে সৃষ্টি না হয়, যেন দ্রুত যে কোনো মামলায় দ্রুত নিষ্পত্তি হয় সেটিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে মানুষ মানে তদন্ত থেকে আরম্ভ করে এবং বিচার শেষ হওয়া পর্যন্ত এখানে প্রত্যেকেরই এখানে প্রসিকিউটরের যেমন দায়িত্ব, তোমার ডিফেন্স লয়ার আছে তার দায়িত্ব আছে, আদালতের বিচারকের দায়িত্ব আছে, মানে প্রত্যেকেই যদি সিনসিয়ারলি অনেস্টলি এবং যদি সবাই একযোগে পাস করে এই বিচার ব্যবস্থাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব। স্যার এই পর্যায়ে আমি যুক্ত করতে চাচ্ছি বিজ্ঞ আরো দুজন আলোচক, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে স্যার আমাদের পাবলিক প্রসিকিউটর স্যার কিন্তু এক্সপ্লেন করলেন যে কি কি কারণে মানুষ অপরাধ প্রবণ হচ্ছে, এবং অপরাধ প্রবণের জন্য তিনি উল্লেখ করলেন যে সামাজিক অবস্থা, তারপর মানুষ আরো উপরে উঠতে চায় মানে ওই হোয়াইট কলার অফেন্স যেগুলি, যে তারপরে স্যার যুক্ত করলেন হচ্ছে যে গ্যাং কালচার, তারপর স্যারের সাথে আমি যুক্ত করলাম যে আমাদের যে বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা, যে সে খালাস পাবে বা শাস্তি পাবে সেটার যে একটা দীর্ঘসূত্রিতা, সেজন্য কিন্তু মানুষ অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে। তো আমি প্রথমেই একই কোশ্চেন স্যার দুজন স্যারের কাছে করব, তবে প্রথমে চলে যাচ্ছি ডক্টর কাজী জাহিদ ইকবাল স্যারের কাছে। স্যার আপনার কিভাবে দেখছেন পুরো বিষয়টা, স্যারের কথা এবং আপনার নিজের মন্তব্য এভরিথিং? না, একদমই মন্তব্য তো ওইটাই, এটা তো একদমই একদম ডিটেইলসে এক্সপ্লেন করা হলো, স্যার করলেন যে কেন মানুষের এই প্রবণতা গুলো তৈরি হচ্ছে। কোনো সন্দেহ নেই যে গ্রিড থেকে আসে, অনেক সময় হয় যে একটা ছোট অপরাধ করলো সেইটার বেনিফিট নিয়ে যে স্খলন হলো, অনেক সময় সে মনে করে স্খলন যখন হলোই তখন আরো, বিশেষ করে অর্থনৈতিক অফেন্সের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমরা অনেক সময় দেখি, এটা একটা দিক। দীর্ঘসূত্রিতার কথা আপনি বলেছেন, দীর্ঘসূত্রিতা তো সারা পৃথিবীব্যাপী একটা ইস্যু, উন্নত দেশগুলোতে অনেক সময় দেখা যায় যে নানান টেকনোলজির কারণে এবং তাদের লজিস্টিক সাপোর্ট এবং ইত্যাদি লোকবল নানান কারণেই তারা একটু দ্রুত বিচার আচার গুলো করে ফেলতে পারে, বা তাদের এই সমস্যার সমাধান করা বা আপনার তদন্ত করা এগুলো অনেক সহজ হয়ে থাকে, কিন্তু সাবকন্টিনেন্টে অ্যাজ এ হোল চিত্রটা কিন্তু মোটামুটি একই রকম। আমি যতদূর জানি ইন্ডিয়াতে, পাকিস্তানে বা শ্রীলঙ্কায়, আমাদের এখানেও, এইখানে আপনার যে ট্রায়াল পিরিয়ড বা তদন্তের যে সময়, কিছু হেরফের কিছু কম বেশি হয়, কিন্তু আলটিমেটলি এটার একটা দীর্ঘসূত্রিতা আছে। সেটার একটা কারণ হলো আমাদের লজিস্টিক্স এর সমস্যা, আমাদের তো চ্যালেঞ্জ আছেই আসলে, অর্থনৈতিক সমস্যা ইত্যাদি নানান রকম চ্যালেঞ্জ আছে, লোকবলের অফিসে স্কিল লোকের অসুবিধা, টেকনোলজির সমস্যা, এগুলো তো সাবকন্টিনেন্ট জুড়েই এই ধরনের সমস্যা, এই চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করি, সেটা একটা জায়গা।
আবার আপনি যদি ট্রায়ালের জায়গায় আসেন তাহলে আমাদের যে ওয়ার্কলোড, সেই ওয়ার্কলোডের জায়গাটিতেও কিন্তু আমাদের সাফিসিয়েন্ট যে আপনার এক্সেসরিজ দরকার, বা আপনি যদি জাজের কথাও বলেন, এই জায়গাগুলোতেও কিন্তু ঘাটতি আছে আমাদের। তো ফলে আমাদের যে ব্যাকলগস আছে, একটা লম্বা ব্যাকলগস, এখন 39 লাখ, সেদিন আমাদের মাননীয় আইনমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে প্রায় 39 লক্ষের মতো মামলা আমাদের আছে। তো এইটা আসলে আমাদের যে লোকবল আছে, যে লজিস্টিক্স আছে, প্রসিকিউশন বলেন, আমাদের ডিফেন্সের লয়ার বলেন, কিংবা যারা বিচার করবেন বিচারক, এই জায়গাগুলোতে তো আসলে আমাদের সংকট আছে। আমাদের লোক সংখ্যা কম আছে, দ্রুত আগানোর জন্য যে মেকানিজম সেটার জন্য যে লোকজন দরকার, বা এক্সেসরিজ বা লজিস্টিক্স দরকার, সেই জায়গাগুলোতে আমাদের ঘাটতি আছে, সেটা আমাদের একটু খেয়াল করার বিষয় নিশ্চয়ই আছে। তবে সেখানে চ্যালেঞ্জও আছে, আমাদের ইচ্ছা করলেই তো আমরা এটা একদম তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণ করে ফেলতে পারবো, ব্যাপারগুলো এইরকম না। কারণ আপনি আনস্কিলড লোককে তো বিচারক পদে বসিয়ে দিতে পারবেন না, এইসব বিষয়গুলো নিশ্চয়ই আছে। কিন্তু এইগুলোর আউটকাম হিসেবে যেটা হচ্ছে সেটা হলো যে একটা অপরাধ সংঘটিত হচ্ছে, সে 15 বছরে তার শাস্তি হচ্ছে না, বা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাচ্ছে। এখন এইটা হয় কি, সোসাইটিতে যে মেসেজটা যায় যে এই যে ডিলেটরি ইস্যুস গুলার কারণে, সেটা হলো যে একটা কারণ, একজন যদি 40 বছর বয়সে একটা অফেন্স করে, ও তো 55-60 বছর পর্যন্ত ওর শাস্তিটা, একদমই খুব বড় অফেন্স বা এরকম না হলে বেসিক্যালি দেখা গেল যে ওটা ঝুলতে থাকে, ও আবার সোসাইটিতে ঘুরছে, আর একটা অফেন্স হচ্ছে, মানে এই ধরনের যে একটা ইস্যু চলে আসে সেটা তো রিয়েলিটি। এখন ওখান থেকে বের হতে গেলে আমাদের এই ইস্যুগুলোতে কাজ করতে হবে। এখন আমি যে আমাকে যদি বলেন তাহলে মোদ্দা কথা হলো যে থিওরিটিক্যাল অনেক আলাপ হতে পারে, এইসব বিষয়ে তো অনেক তাত্ত্বিক আলোচনা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল অসুবিধাও তো আছে। তো তাত্ত্বিক আলোচনা যদি বলেন যে আমাদের কনভিকশন, আপনি খেয়াল করবেন যে ওখানে আমাদের আইনগুলোতে কনভিকশন অ্যান্ড সেন্টেন্স দুইটা কথা বলা হয়। কেন বলা হয়, কারণ হলো যে কনভিকশন হলো যখন আপনি অফেন্সটা কমিট করেছেন বা কেউ অফেন্সটা কমিট করেছে, সেই অফেন্সটা প্রমাণ হয়েছে, সেটা হচ্ছে তার আপনার কনভিকশনের জায়গা। এখন সেন্টেন্সের জায়গাটা যখন আসে, তখন কিন্তু দেখবেন যে একই ধরনের অফেন্স করে একজনের 7 বছর জেল হচ্ছে, একজনের 14 বছর হচ্ছে। কেন, তার কারণ হলো ওই সেন্টেন্সের জায়গায় এসে অনেকগুলা ইস্যু চিন্তা করতে হয় আদালতকে, যে এটা তার ফার্স্ট অফেন্স কিনা, এর বয়স কম কিনা বা বেশি বয়সী কিনা, অনেকগুলা ইস্যুজ আছে। তো ফলে ব্যাপারটা কিন্তু আসলে যে আমরা তাড়াহুড়া করে দ্রুত চলে যাব, এই ব্যাপারগুলা কিন্তু আসলে এত সহজ না। ফলে সেইটার এইটা একটা আপনি বলতে পারেন যে ডিলেমার মতো, ইন দি সেন্স যে এইটার কারণে দেখা যাচ্ছে যে একটা রং মেসেজ যাচ্ছে সোসাইটিতে, যে বছরের পর বছর আটকে থাকছি, যিনি বিচার চাইতে আসছেন তিনিও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, যার বিচার চলছে সেও একটা আপার হ্যান্ড অনেক সময় পেয়ে যাচ্ছে বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কারণ কারোর ফাঁসি হয়েছে, সে হয়তো দীর্ঘদিন ধরে আপনার একজন জাহিদ নাম করে এক ভদ্রলোক খালাস পেয়েছেন 20 ইয়ার্স, উনি ইয়ে করছিলেন আপনার কন্ডেম ফেলেছে। তো এই যে ইস্যুস গুলা, এখন এই ইস্যুস গুলা তো আসলে ডিলেমার, আমাদের শর্ট কামিংস আছে এজ এ হোল, আমাদের তো আসলে ইয়ে আছে। এখন এই জায়গাগুলার মধ্যে আসল উপায়টা হয়তো ইন বিটুইন, আমরা খুব হারিডলি যেতে পারবো না, তাতে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে, আবার একটু হারিডলি যেতে না পারলে এটা রং মেসেজ যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে আমি যদি কনক্লুশনটা নিই তাহলে আবু স্যার যেগুলো বলেছেন এগুলো তো একদমই কংক্রিট ইস্যুস, যে মানুষের গ্রিড থেকে অপরাধ প্রবণতা আসে, নেসেসিটি থেকে অনেক সময় অপরাধ প্রবণতা আসে, যে এক নেসেসিটির জন্য একটা অফেন্স করলো, পরে দেখা গেল যে ওইটা তার হ্যাবিচুয়েটেড হয়ে গেল, পারিপার্শ্বিক পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক সময় হয়। এবং একই সঙ্গে যেটা আপনি তুলেছেন প্রসঙ্গটা, যে ডিলে বা এইসব ইস্যু যে আছে আমাদের বিচারিক প্রক্রিয়ায়, তদন্ত প্রক্রিয়ায়, সেগুলা থেকেও অনেক সময় আউট অফ ফ্রাস্ট্রেশন বা ইত্যাদি থেকেও অনেক সময় এই ধরনের অপরাধ প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু মুশকিল হলো এর কোনোটা থেকেই আপনি চট জলদি বেরিয়ে যেতে পারবেন, এটা আসলে একদম দীর্ঘ সময় ধরে বা একটা সমন্বিত কাজের প্রয়োজন। ধন্যবাদ স্যার, আরো 2-3টা কোশ্চেন আছে, তবে স্যার মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল স্যার আরো কত কয়েক ঘন্টা স্যার আপনারা বলেন, তবে এই পর্যায়ে স্যার আমরা চলে যাচ্ছি জনাব অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী স্যারের কাছে। যে স্যার কোয়েশ্চেন তো আগেই ছিল স্যার, আপনি আপনার আলোচনার সাথে যুক্ত ছিলেন স্যার, আপনার মতামত গুলো চাচ্ছি স্যার। এখানে আসলে মতামত দেওয়ার বিষয়, আমরা একটা অ্যাসপেক্ট থেকে দেখি, আপনি যে কোয়েশ্চন, এখানে দুটো বিষয়, এই দুটো বিষয় নিয়ে আসলে আলোচনা করতে হবে 5 দিন, এবং এটা শুধু আইনজীবীরা করলে হবে না, মানুষ অপরাধ অপরাধ প্রবণ কেন হয় এটা মূলত সমাজ বিজ্ঞানের বিষয়।
মূলত সমাজ বিজ্ঞানের বিষয় যে মানুষ অপরাধ প্রবণ কেন হয়, আমরা অপরাধীদের সাথে কাজ করি যখন বিষয় ছিল আইনের ভূমিকা স্যার, মানে আইনে আমরা কি করতে পারি স্যার, রাইট, আইনের কি বিষয়। এখন ওই যে আমাদের যেটা বললেন অনেকগুলো বিষয় আসছে এখানে, আইনের যে ভূমিকা, প্রথম কথা হচ্ছে শুধু আইন থাকলে হবে, আইনের প্রয়োগটা ঠিক হতে হবে, দ্যাট মিন্স রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। আপনি যদি রুল অফ ল এস্টাবলিশ করতে পারেন দেন আপনার অপরাধ অবশ্যই কমে আসবে যখনই। এবং আমরা যে রিপিটেড অফেন্সের কথা আমার সিনিয়ররা যেটা বললেন, আবু ভাই যেটা বললেন বা জাহিদ সাহেব যেটা বললেন, রিপিটেড অফেন্সটা আমরা স্পেসিফিক কিছু অফেন্সের ক্ষেত্রে দেখি, ড্রাগ বেসড অফেন্সের ক্ষেত্রে দেখি রিপিটেড অফেন্স, এবং কিছু পেনাল সেকশন যেগুলো মারামারির ক্ষেত্রে হয় বা আপনার ওই যে ডাকাতির ক্ষেত্রে হয়, এটা পৃথিবীর সকল দেশে আছে। এই সিরিয়াল অফেন্ডার যারা, তারা সকল দেশে, মানে পেশাদার অপরাধী সকল দেশে আছে, এটা আমাদের দেশেও আছে। কিন্তু আমাদের দেশে যে বিষয়গুলো ছিল না সেটা হচ্ছে তদন্তের জন্য কোনো আলাদা বাহিনী ছিল না, যেটা এখন আসছে পিবিআই। পিবিআই কিন্তু তদন্তের ক্ষেত্রে পিবিআই এর পারফরমেন্স খুবই খুবই ভালো, এটা একদম ওয়ার্ল্ড ক্লাস আমরা বলতে পারি, ঠিক আছে। তো সেকেন্ডলি এই পিবিআই আসার কারণে তদন্তের বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। আগে যেই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতো, যেই পুলিশ প্রোটোকল দিত, যেই পুলিশ জিডি এন্ট্রি করতো, তারাই তদন্ত করতে হতো, সকল একজন মানুষের উপর এত বার্ডেন ছিল যেটা সম্ভব ছিল না। সেকেন্ড হচ্ছে আমাদের বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য আইনের কথা যেটা আপনি বলেছিলেন, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আমার মনে হয় এই সাক্ষ্য আইনকে যুগোপযোগী করার প্রয়োজন আরো 30 বছর আগেই ছিল, আমরা অনেক দেরি করে ফেলেছি। এখনো যদি আমরা সিপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, সার্ভিস অফ নোটিস, প্রোক্লামেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, এগুলোকে যদি আমরা যুগোপযোগী করতে না পারি, বর্তমান যে ডিজিটাল আপনার এভিডেন্স গুলো আসছে, ডিজিটাল অফেন্স গুলো হচ্ছে, সেখানে এই ইমেইলের কোনো সাক্ষ্যগত মূল্য কিন্তু আমাদের নেই, কারণ আমাদের পুরোনো সময় নেই আছে নোটিস শুড বি সেন্ট টু রেজিস্টার্ড পোস্ট উইথ অ্যাকনোলেজমেন্ট ডিউ। তার মানে আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটি ইমেইল করেসপন্ডেন্স কে অ্যাডমিসেবল করতে পারছি না। আচ্ছা, আপনার যে এরকম এভিডেন্স অ্যাক্টে অনেক অনেক আপনার ইয়ে করতে হবে, এটা কি রিফরমেশন আনতে হবে, এবং আমার মনে হয় এরকম কিছু রিফরমেশনের বিষয় আসছে। তারপর মামলা জটের বিষয়ে যেটা আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের বিচারক সংকট এবং আমাদের লোক সংখ্যা। স্যার আমি আপনার সাথে একটু যোগ করি, আমাদের একটু যোগ করি, মানে বর্তমান সুপ্রিম কোর্টের আমাদের মরহুম সভাপতি সাহেব আব্দুল মতিন খসরু সাহেব আপনাদের সংসদে বলেছিলেন যে 35 লক্ষ মামলা নিষ্পত্তি করেছেন 1600 বিচারক। স্যার আমার মানে যোগ করা শেষ, স্যার আপনি বলতে পারেন। আচ্ছা, এই বিচারক সংকটের বিষয়ে আমি আরেকটা বিষয় বলতে চাই। বিচারক সংকট যেটা আছে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি কিভাবে, আমাদের এই যে এভিডেন্স একটা রিফর্ম করে আমাদের প্রত্যেকটা মামলায় বাদীর দেওয়ানি মামলার ক্ষেত্রে বা সাক্ষীদের জবানবন্দিও লিখতে হয়, জেরাও লিখতে হয়, এবং ওই জবানবন্দি গুলো কিন্তু আমরা সকলেই জানি যে লয়ার সাহেব আগে ওনার সাক্ষীকে শিখিয়ে দেন, কিন্তু আমরা আর্বিট্রেশন প্রসিডিং এ করি কি, আমরা রিটেন সাবমিশন, রিটেন উইটনেস স্টেটমেন্ট, তার জবানবন্দিটা রিটেন দিয়ে দিই, শুধু জেরা করা হয়। তাহলে হচ্ছে কি 50% টাইম সেভ হচ্ছে, যে কথাগুলো উকিল সাহেব লিড করে নিয়ে যাবেন ওগুলোই কিন্তু আমরা 50% টাইম সেভ করতে পারছি। তো এরকম আমাদের যেই বিচারক, আমাদের যেই মামলা পেন্ডিং মামলা সংখ্যা, এবং বর্তমান যেভাবে মামলা হচ্ছে, নতুন নতুন লিটিগেশন আসছে, পর্নোগ্রাফি আইনে আসছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আসছে, মাদকের মামলা বাড়ছে, তারপর কর্পোরেট লিটিগেশন, কমার্শিয়াল লিটিগেশন বাড়ছে, এবং এই ফ্ল্যাট কালচার হওয়ার কারণে নতুন নতুন অনেক, এবং এরপরে আরো আসবে কি জানেন, এরপরে আসবে টর্টিয়াস অফেন্স, যেগুলো আমরা আমাদের সমাজ এখনো ওই পর্যায়ে যায়নি বলে আমরা হয়তো ওগুলো এখনো ইমপ্লিমেন্ট করছি না। নুইসেন্সের মামলা আসবে, ডিফামেশনের মামলা আসবে, টর্ট কালচারের মামলা, ইতিমধ্যে আপনারা শুনেছেন, হ্যাঁ, এই যে ইত্তেহাদ এয়ারওয়েজের নিয়ে একটা মামলা আমাদের হাইকোর্ট ডিভিশন অলরেডি জাজমেন্ট দিয়েছে, গ্রিন লাইনের পরিবহনের যে একটা জোর করে নাও এগেইনস্ট হয়েছে। তো এই জিনিসগুলো যখন, এই অফেন্সগুলো আসবে, তখন মামলা আরো বাড়বে। তাহলে আমাদেরকে টোটাল বিচার ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে, সেখানে তদন্তের প্রক্রিয়া, সাক্ষ্য প্রদানের প্রক্রিয়া, সাক্ষ্য মানে এভিডেন্স এডিউস করার প্রক্রিয়া, এগুলোকে যুগোপযোগ করতে হবে। আর আরেকটা আপনি যেটা বলেছিলেন যে অপরাধী বারবার হয়, কারণ প্রোবেশনাল সিস্টেমটা আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়নি এখনো ওইভাবে,
যদিও আমাদের জাস্টিস জাফর আহমেদ সাহেব মাননীয় বিচারপতি কিছুদিন আগে একটি মামলা কয়েকটি মামলায় উনি এরকম সাজাকে প্রবেশনে ট্রান্সফার করে দিয়েছেন, যে ও প্রবেশনাল অফিসারের কাছে থাকে, যেটা প্রিভেন্টিভ। তো এগুলো আমার আমার ব্যক্তিগত অভিমত, আমি আসলে সবার কথা বলবো, আমার ব্যক্তিগত অভিমত, এই যে এই এইভাবে কোনো অপরাধীকে ট্রিট করতে গেলে সমাজকে একটা পর্যায়ে যেতে হয়। আমাদের সমাজ আমার মনে হয় না আমরা এখন ওই পর্যায়ে গিয়েছি, যদিও হয়তো ডেভেলপমেন্ট হবে ধীরে ধীরে, কিন্তু যিনি আজকে ওই যে ইয়াবা বিক্রি করতেন বা হিরোইন 1 কেজি হিরোইন নিয়ে ধরা পড়েছেন তৃতীয়বার বা চতুর্থবারের মতো, তাকে কতটা মানে সামাজিক ভাবে সৎপথে আনা যাওয়ার মতো পরিস্থিতি, বা জনসংখ্যা যেরকম, আমাদের কর্মযোগী লোকের সংখ্যা যেরকম, বা বিচার সংশ্লিষ্ট তদন্ত সংশ্লিষ্ট জনবল যেরকম, সবগুলো দিয়ে আমার মনে হয় আমরা এখন এটা করার মতো সক্ষমতা অর্জন করতে পারি। জি স্যার। স্যার আমি এই পর্যায়ে স্যার আমি একটা বিষয় যোগ করতে চাচ্ছি স্যার আপনাদের সাথে, তারপরে চলে যাব আবদুল্লাহ স্যারের কাছে। আমি যোগ করতে চাচ্ছি হচ্ছে স্যার, যে আমরা বিদেশে যে জেলখানাগুলি দেখি, জেলখানাগুলিতে কিন্তু মানুষের অপরাধীর আচরণের উপরে নিয়ন্ত্রণ করা হয়, একটু এই ব্যাপারে কাজ করা হয়, তার মন মানসিকতা কি কারণে সে অপরাধগুলো করেছিল এই ব্যাপারে রিসার্চ করা, সেন্টারগুলি থাকে, প্রত্যেকটা অপরাধীকে আলাদা আলাদা অপরাধীর যে কি কারণে সে অপরাধগুলো করেছিল তার চিন্তাধারা কি ছিল স্যার যেটা বললেন, এই জন্য কিন্তু রিসার্চ করা হয় এবং সমাজের সাথে প্র্যাকটিক্যালি সেগুলো আলোচনা করে আইনে অ্যাডিউস করে দেওয়া হয়। তো স্যার আমরা যদি দেখি স্যার যে ইন্ডিয়ার মধ্যে যে কিরণ বেদীর এক্সাম্পল, সে কিন্তু জেলার ছিল, জেলার থেকে সে অপরাধীদের অপরাধের আচরণ নিয়ন্ত্রণ করে সে কিন্তু এটা কি ব্যাপক খ্যাতি পেয়েছিল, পরে সে এমপি মন্ত্রীও হয়েছিল। স্যার আমাদের দেশেও কিন্তু এটা অ্যাপ্লিকেশন যদি করা যায়, যারা চিন্তাবিদ আছে তারা চিন্তা করতে পারেন। তো স্যার আমরা আলোচনার এই পর্যায়ে স্যার আব্দুল আবু স্যারের কাছে চলে যেতে চাচ্ছি, যে স্যার আপনি ওই LSD-র বিষয়ে, আমি আপনার একটি রিপোর্ট পেলাম আজকে পেপারে, আপনি এই বিষয়ে কিন্তু মন্তব্য করেছিলেন, তো আদালতের বিষয়ে সে জামিন পেয়ে যেতে পারে, এটা আদালতের বিষয়, সে যদি গ্রাউন্ড দেখে জামিন নিয়ে আসতে পারে সমস্যা নেই। তো স্যার আপনার এই পাবলিক প্রসিকিউটর লাইফে স্যার, বা ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আপনি, তো এক্ষেত্রে আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি আমার সাথে শেয়ার করতেন আমাদের সাথে, কারণ সবসময় আমরা পাই না, অল্প কিছু সময়ের জন্য আমরা আপনাকে টিভির স্ক্রিনে দেখি স্যার, আপনার কিছু যদি এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতেন স্যার প্লিজ। এক্সপিরিয়েন্স আমার তো দীর্ঘদিন আমি পুষ্পিরের দায়িত্ব পালন করছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি যে আসলে এই অভিজ্ঞতাটা মানে এক্সপ্রেস করার মতো কিছু না, কথা হচ্ছে যে আমরা পুষ্পিরের দায়িত্ব পালন করছি, রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করছি, এবং এখানে একটা কথা আছে যে সেটা হলো যে দুষ্টের দমন শিষ্টের পালন, এই 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 এটার উপর বেসিস করে কিন্তু আইন আদালত গুলি চলছে, আইন আইন প্রয়োগ হচ্ছে, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। তার এখানে সব অপরাধী কিন্তু তারা যে অপরাধের সঙ্গে জড়িত এটা না, আমরা অনেক সময় লক্ষ্য করেছি সেটা যে অনেক নিরপরাধ ব্যক্তি তাকে সে হয়তো ভিক্টিমাইজ হয়ে গেছে, এরকম আমরা লক্ষ্য করছি, কিন্তু আইন তো অনেক কঠিন, আইন অনেক কঠিন, এখানে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সবকিছু বিচার ব্যবস্থা সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করবে আসামির শাস্তি, সেখানে দেখা যায় যদি নিরপরাধ ব্যক্তি যেহেতু সাক্ষীরা দিয়ে এসে সেভাবে সাক্ষ্য প্রমাণ দেয় আইউটনেস অন্য যে কোনো সাক্ষী আদালত যে সাক্ষী দেয় দেখা যায় যে তার বিপক্ষে চলে গেছে, আদালতের কিছুই করা থাকে না, প্রসিকিউটর কিছু করা থাকে, অতএব আমাদের সবারই হ্যান্ডসেট টাই। আমার মনে হয় যে আমরা প্রসিকিউটর যারা আমরা আছি, আদালত বিচারক যারা আছেন, আমরা সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা যদি আমরা করতে পারি, সে দোষী হোক বা নির্দোষ হোক সেটা হলো সাক্ষী প্রমাণের মাধ্যমে আসবে, আমরা আমাদের যে দায়িত্বটা আমরা সেটাই সুযোগভাবে আমরা পালন করে যাচ্ছি, এবং আমরা এটাই প্রসিকিউটরের দায়িত্ব হওয়া উচিত, আইনের শাসন কায়েম করুন। আর আপনাদের যে আমি সবসময় বিশ্বাস করি যেটা হলো যে প্রসিকিউটরের দায়িত্ব শুধু আসামিকে যে জেলে পাঠানো বা তার বিরুদ্ধে চরণ করার মধ্যে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে সহায়তা করা, এটাই একটা প্রসিকিউটরের দায়িত্ব হওয়া উচিত, সেটা কার পক্ষে গেল কার বিরুদ্ধে গেল সেটা বলা থাকে।
করতে হবে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এটা সঠিক পথে থেকে আমাদের মামলা পরিচালনা করতে হবে। এটি আমি আইন মনে করি এবং সে যে দায়িত্বটা আমি এভাবে পালন করছি এবং আমার যারা সাবরিনের যারা আছে তাদেরকে আমি বলছি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মানে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এর উপরে আর কোনো কিছু করার আমাদের দায়িত্ব। আমি কনক্লুডিং রিমার্কে চলে যাব স্যার, সব স্যারের কাছ থেকেই আমরা মানে কনক্লুডিং একটা রিমার্ক চাবো, যে মানে একটা সমাপনী বক্তব্য স্যার, 2 মিনিট করে বা 1 মিনিট করে যে ছাড়া যায়। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান চলছে যে অপরাধ নিয়ন্ত্রণে আইনের ভূমিকা, যে আমাদের বিজ্ঞ আলোচকরা বলেছেন যে যে অপরাধ নিয়ন্ত্রণে আইনের ভূমিকার চেয়ে বড় কথা সমাজ, জাতি, সবার দায়িত্ব রয়েছে। আমরা আইনজীবীরা আজকে আলোচনা করছি যে আইনের কি ভূমিকা রয়েছে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো আমাদের প্রত্যেক মঙ্গলবারই অনুষ্ঠান চলবে, দীর্ঘ বিরতির পর আজকে আমরা শুরু আজকে অনুষ্ঠান পরিচালনা করছি। আপনারা ফেসবুকে লাইক দিবেন এবং গুগলে যারা আছেন দেখছেন তারা আমাদের times24.tv এতে আমরা যুক্ত থাকবেন। তো আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের কাছে চলে যেতে চাচ্ছি এই পর্যায়ে, যে স্যার আলোচনার সব যে আলোচনা করলেন, বিজ্ঞ স্যাররা যে আলোচনা করলেন, এক্ষেত্রে আপনি কি মনে করেন এবং সমাজের ক্ষেত্রে কি বার্তা দিতে পারেন? এবং আমাদের দর্শকরা আছে তারা অধীর আগ্রহে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে থাকে। আমি শুনতে পেরেছি অনেক লয়ারও আমাদের আপনাদের আলোচনা শুনেন, দেখেন এবং শিখার চেষ্টা করেন। তো স্যার আমি প্রথমে চলে যেতে চাচ্ছি মিনহাজুল হক চৌধুরী স্যারের কাছে, যে স্যার আপনার মন্তব্য 2 মিনিটের কম সময় যদি শেষ করতে পারেন স্যার প্লিজ। 2 মিনিটের কম মন্তব্য আসলে খুবই ছোট। জি স্যার, অপরাধ সংজ্ঞায়িত করে আইন, ওই অপরাধের শাস্তি নির্ধারণ করে দেয় আইন, এর বাইরে আইনের আর কোনো ভূমিকা নেই অপরাধ নিয়ন্ত্রণ। পুরো ভূমিকাটা হচ্ছে যিনি প্রয়োগ করবেন, যিনি বিচার করবেন তার এবং সমাজপতিদের উপর যারা সমাজে বসবাস করে, দায়িত্বটা হচ্ছে সমাজপতিদের, বিচারকদের এবং পার্লামেন্ট আইন প্রয়োগকারী সংস্থার। পার্লামেন্টেরিয়ানরাই তো বেসিক্যালি সমাজপতি। সমাজপতি বলতে আমি সকল জনপ্রতিনিধিকেই বোঝাচ্ছি, সমাজের সকল মানে কর্তা ব্যক্তিদেরকেই বোঝাচ্ছে। আমরা এখনো যে সমাজে বসবাস করি, এই সমাজে জনপ্রতিনিধিরা থাকেন, স্থানীয় সরকার ব্যবস্থা থাকেন, তাহলে প্রত্যেকেই যদি আমাদের দেখেন, গ্রাম আদালত থেকে কিন্তু আমাদের আদালতের সিস্টেমটা শুরু, গ্রাম আদালত আছে, সহকারী জজ আদালত আছে বিভিন্ন, এবং সেটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গিয়ে, তাহলে আমাদের সামাজিক একটা মানসিকতারও পরিবর্তন দরকার। আমাদের আদালত আইন এবং আদালতকে এখন ব্যবহার করা হচ্ছে একটা হ্যারাসমেন্টের ডিভাইস হিসাবে অনেক ক্ষেত্রে, এটা শুধুমাত্র দীর্ঘসূত্রিতার কারণে এবং বিচারিক প্রক্রিয়ার মানদাত্ত আমাদের বিচারিক প্রক্রিয়া আমরা ফলো করি এই জন্যই, যে একবার কোর্টে নিয়ে যাও বা একবার একটা মামলায় ঢুকায় দাও, তার 3 পুরুষ চলে যাবে, কি হবে পরে দেখা যাবে। এই যে সামাজিক এই দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পরিবর্তনের জন্য কাজ করতে হবে। এবং ছোটখাটো যে সকল সামাজিক বিরোধ, যেগুলো থেকে পর আমাদের বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে ভূমি বিরোধ থেকে অনেকগুলো ফৌজদারি অপরাধের কারণ মানে জন্মায়, তাহলে আপনি যদি ভূমি বিরোধ নিষ্পত্তিটাকে সহজ করতে পারেন এবং সেই লক্ষ্যে যদি আপনি বিভিন্ন ভাবে কাজ করতে পারেন, রিসার্চ করে কাজ করতে পারেন, তাহলে ফৌজদারি বিচারও কমে যাবে। পারিবারিক একটি পারিবারিক বিরোধ থেকে যৌতুকের মামলা হয়, নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়, দেনমোহর এবং ভরণ পোষণের মামলা হয় এবং এর বাইরে আরো মামলা হতে পারে। তাহলে ওই বিরোধটি যদি আপনি অল্টারনেটিভ ডিসপিউটে রিজলভ করে ফেলতে পারেন কুইকলি, সেই দৃষ্টিভঙ্গিটি, সেই মেশিনারি যদি আপনি সেট করতে পারেন, তাহলে আমার মনে হয় লিটিগেশন অনেক কমে যাবে। এবং লিটিগেশন যখন কমে যাবে, যখন একজন মানুষ দ্রুত বিচার পাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে অপরাধ কমে আসবে। এবং যখন এটা নিশ্চিত হবে যে অপরাধীর যেই হোক না কেন, অপরাধী সে তার পরিচয় যাই, রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয়, অর্থনৈতিক সামর্থ্য যেই হোক না কেন, তার প্রতি সমানভাবে আইন ট্রিট করবে, সেক্ষেত্রেই কিন্তু আইন ভূমিকা রাখবে অপরাধ নিয়ন্ত্রণে। আদারওয়াইজ আমি যতই আইন করি তাতে সমাজের খুব একটা পরিবর্তন হবে না বলে আমি বিশ্বাস করি। ডক্টর কাজী জাহেদ ইকবাল স্যার, আমি আমি একটু কথা বলি। জি স্যার, স্যার প্লিজ আমি একটু কথা বলি। জি অবশ্যই স্যার, আপনি সময় পাবেন। জি স্যার বলেন। এখানে আমরা তো আজকে যে আইন গঠন করতে যে আমাদের আজকে বিষয়টা, যে অপরাধ নিয়ন্ত্রণে আইনের ভূমিকা, অবশ্যই অপরাধ নিয়ন্ত্রণে আইনের ভূমিকা আছে। তারপরেও আমি যেটা বলতে চাই, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি, আইন দিয়ে কিন্তু সবসময় সবকিছু হয় না,
এখানে সরকারের একার পক্ষে কিন্তু এই এত বড় যে একটা রাষ্ট্রের ভিতরে যে অপরাধ প্রবণতা বা অপরাধ যে শাস্তি, এটা সবসময় সরকারের পক্ষে করা অনেক সময় সম্ভব হয় না, নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। এই জন্য কিন্তু আমাদের আমাদের যে নাগরিক, আমরা যারা আছি দেশের নাগরিক, সচেতন নাগরিক আমরা যারা আছি, তাদেরও কিন্তু দায়িত্ব কর্তব্য আছে। মানবাধিকার সংস্থা আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যারা যেখানে অপরাধ সমৃদ্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেখানে সেগুলি বাধা দিতে হবে। এটা আমাদের নাগরিক দায়িত্ব, আমাদের সমাজকে আমরা দিতে চাই, সমাজ আমরা রাষ্ট্র থেকে শুধু নেব এটা না, আমরাও রাষ্ট্রের জন্য কিছু করতে চাই, দিতে চাই। এই সমস্ত অপরাধ প্রবণতার সাথে যারা জড়িত বা অপরাধ করতে চান যাচ্ছে এমন কোনো ব্যক্তি, তাদেরকে বাধা দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ এখানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, প্রতিটি এলাকায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি জায়গায় যে যেখানে আমরা আছি সেখান থেকে এই সমস্ত আন্দোলন গড়ে তুলতে হবে, যদি কেউ অপরাধ করতে না পারে। অপরাধ একটা অপরাধ হয়ে গেলে তো আর কিছু করার থাকে না, অপরাধীরা না করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। এখানে আমাদের মনে করি আমি যে আমাদের সামাজিক যে দায় দায়িত্ব, এটা আমাদের প্রত্যেকের থাকা উচিত, প্রত্যেকের সমাজকে আমরা সামাজিকভাবে আমরা যদি এই সহজ সবাই মিলে মিশে যদি আমরা সরকারকে সহযোগিতা করি বিভিন্ন কাজে, এবং এই অপরাধ নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আমাদের জন্য সুপ্রিয়। স্যার একজন দর্শক এখানে লিখেছেন তাহলে যে অপরাধ নিয়ন্ত্রণে জি স্যার অপরাধ নিয়ন্ত্রণে জুডিশিয়াল পুলিশিং এর প্রয়োগ চাই স্যার, এই বিষয়টা কিভাবে দেখেন স্যার? হ্যাঁ, জুডিশিয়াল পুলিশ, জুডিশিয়াল জুডিশিয়াল পুলিশিং, ও জুডিশিয়াল পুলিশ, জি স্যার। এখন পুলিশ তো এখানে পুলিশের দায়িত্ব সেটা তো পুলিশ পালন করছে, এখানে জুডিশিয়াল পুলিশ বলতে তো আলাদা কিছু না। এখানে এখানে আমাদের যে এখন যে এখন যে অবকাঠামো যেটা আছে পুলিশ বিভাগে যে অবকাঠামো আছে, এবং তদন্ত সংস্থা আলাদা করা হয়েছে এবং তদন্ত আলাদা হচ্ছে, এবং যার যার দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা থানাতে। আগে ওসি ছিল একজন, এখন দেখা যাচ্ছে সেখানে ওসি অপারেশন, ওসি তদন্ত, এভাবে ভাগ ভাগ করে আছে। অর্থাৎ তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, আমাদের সেটা ওসি প্রসিকিউশন আছে, জিআরও আছে, আমরা সেইভাবে এইভাবে যেভাবে চলছে, প্লাস আমরা যারা এই দেশের আমরা সচেতন নাগরিক যারা আমরা আছি, এই নাগরিকগুলোর দায়িত্ব আছে রাষ্ট্রের জন্য কিছু করা, সমাজের জন্য কিছু করা, তাহলে অপরাধ প্রবণতা অনেক কমে যাবে। আমরা মানুষকে বুঝাতে পারবো যে না তুমি অপরাধ করো না, ভালো মতো চলো, এই বুদ্ধি এই পরামর্শগুলি আমাদের এলাকায় প্রতিটি এলাকায় আমাদের এখানে কাউন্সিলর আছে, প্রতিটি মহল্লায় মহল্লায় যে তারা কাউন্সিলর যদি কাউন্সিলিং করে, এখানে পুলিশ প্রশাসন এবং এলাকা বাসী লোকদের নিয়ে যদি তারা, আগে আমরা আমিও কয়েকটা মিটিং এভাবে করেছি, এভাবে যদি প্রতিটি এলাকায় সারা দেশের বিভিন্ন থানায় প্রতিটি এলাকায় ওয়ার্ডে এইভাবে যদি আমরা পাস করি, তাহলে অপরাধ প্রবণতা অনেক কমে যাবে, এই দেশ অনেক শান্তিতে থাকবে, অনেক অপরাধের সংখ্যা কমে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে এবং দেশ এগিয়ে যাবে। কারণ একটা দেশের উন্নতি উন্নয়ন নির্ভর করে সে দেশের আইন শৃঙ্খলার উপর, আইন শৃঙ্খলা যদি সব ঠিক থাকে দেশ শরীরভাবে চলবে। অবশ্যই ধন্যবাদ স্যার। ডক্টর কাজী জাহেদ ইকবাল, অধীর আগ্রহে বসে আছি আপনার। আমি আমি বলা যেতে পারে যে আব্দুল্লাহ স্যার এবং মিনহাজ ভাইয়ের বক্তৃতা একদম মন্ত্রমুগ্ধের মধ্যে শুনছিলাম। আসলে ব্যাপারটা ওনারা দুজন একদমই স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছেন। আইন তো যেটা করে সেটা হলো আপনার ডিফাইন করে, যে রাষ্ট্রের কাজ হলো আইনের মাধ্যমে একটা ডেফিনেশন তৈরি করা বা একটা রুলস ফ্রেম করা, যে এই এই কাজগুলো করা যাবে না বা এইগুলো একটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, এটা আইনের কাজ, বা অপরাধকে ডিফাইন করে দেওয়া এবং সেগুলোর ভায়োলেশন না হয় সেটা নিশ্চিত করা, এটা হচ্ছে আইনের কাজ। যে শুরুতে আপনি বলছিলেন না যে নৈতিকতার একটা ইস্যু আছে, তো ফলে আপনি এইভাবে দেখেন জিনিসটা, এটা একটা সার্বিক বিষয় যে রাষ্ট্র কিছু বিষয়কে অপরাধ হিসাবে ট্রিট করছে, সেটার জন্য আইন করছে, সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেইটা প্রয়োগ করছে ইত্যাদি এই বিষয়গুলো, এবং সেগুলোর যথাযথ প্রয়োগ ইত্যাদি এই বিষয় নিয়ে তো আমরা কথা বললাম, এখানে আলোচনা হলো, সেইটা একটা জায়গা। কিন্তু আসলে আইন এর বেশি আসলে কিছু, কারণ আইন তো একটা অ্যাবস্ট্রাক্ট ইস্যু, এই অ্যাবস্ট্রাক্ট ইস্যু নিজে থেকে তো কিছু করতে পারবে না, এইটার সঙ্গে যারা সম্পৃক্ত থাকি আমরা, সেটা লয়ার বলেন, প্রসিকিউটর বলেন,
জাজ বা আপনার এই ল এনফোর্সিং এজেন্সিজ বলেন, এদের সম্মিলিত একটা বিষয় আছে। এইটা একটা জায়গা, এর বাইরে আর একটা জায়গা যে নৈতিকতা শব্দটাকে এখন আনেন এখানে, সেটা হচ্ছে সোসাইটির নিজের একটা দায়িত্ব আছে। কারণ আইন বলছে না এইরকম অনেক কাজও কিন্তু দৃষ্টিকটু, এবং সেটা সোসাইটিতে হলে সেটা আর একটা অপরাধের সৃষ্টি করতে পারে, বা হয়তো নৈতিক স্খলন আর একটা অপরাধের পরিস্থিতি তৈরি করতে পারে। তার মানে সোসাইটিকেও তার নৈতিকতার স্ট্যান্ডার্ডকে বজায় রাখার জন্য এক ধরনের দায়িত্ব পালন করতে হবে। তার মানে এটা টু ফোল্ড ওয়ার্ক, একটা হলো আইনকে যথাযথ প্রয়োগ করার জায়গাটিতে থাকতে হবে, সেটিকে যে এই মেকানিজমের মধ্যে যারা আছেন তারা করবেন, সততার সাথে করবেন, দায়িত্ব নিয়ে করবেন। একই সঙ্গে সোসাইটিকে এগিয়ে আসতে হবে নৈতিকতার জায়গাটাকে স্পষ্ট রাখার জন্য, নৈতিকতার জায়গাটিকে যেন আপনার আপহেল্ড করা যায়। সেই তাহলে দেখা যাবে যে আইনের যে প্রয়োগের জায়গাটা সেটা অনেক সহজ হয়ে আসছে। এর বাইরে একটা কথা আমি শুধু যোগ করতে চাই, সেটি হলো যে আমাদের যে এডুকেশন সিস্টেম আছে, অর্থাৎ একদম শুরু থেকেই যদি আমরা আমাদের এই পদ্ধতির মধ্যে এটা আনতে পারি যে এইটা নৈতিকতা এবং এইটা হচ্ছে আইন, আইনের ব্যত্যয় হয়ে যাবে, একদম ট্রাফিক আইন থেকে শুরু করে যদি একটা সাদা মাটা ফিলোসফিক্যাল থট বা ফিলোসফিক্যাল মেসেজ বাচ্চাদেরকে দেওয়া, একদম আপনি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি এই মেসেজ কন্টিনিউয়াসলি দিতে পারেন, তাহলে দেখবেন যে এমন একটা জনগোষ্ঠী আমরা তৈরি করতে পারছি যারা, যেটা পৃথিবীর অন্য দেশগুলোতে আমরা দেখি, এমন একটা জনগোষ্ঠী তৈরি করতে পারছি যারা ফিল করছে মনের থেকে যে আসলে এই ব্যত্যয় ঘটানো যাবে না, সেটা নৈতিকতারই হোক আইনেরই হোক। আমার মনে হয় যে আমাদের সামাজিকভাবে এবং শিক্ষাক্ষেত্রে একটা সার্বিক কাজ করার দরকার আছে। আইন তো ডিফাইন করে দিয়েছে, শুধু আইন কিন্তু আসলে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবে সেটা না, আইন অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবে যদি এটার সঙ্গে সমাজ এবং অন্যান্য ব্যবস্থাপনা সাপোর্ট দিতে পারে। জি স্যার, এই জায়গাটিতে আমাদের আসলে ধন্যবাদ চিন্তা বা দর্শক। আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের বাংলাদেশের খুবই প্রমিনেন্ট লয়ার্স, তারা পাবলিক প্রসিকিউটর, তারা তাদের পেশার মধ্যে খুবই সাকসেসফুল আছেন। আমাদের মধ্যে রয়েছেন পরিবেশবাদী লয়ার বেলাল লয়ার। তো প্রত্যেক লয়ার তাদের জায়গা থেকে চেষ্টা করছে, সুচিন্তিত মতামত প্রদান করছেন। তারা প্রত্যেকেই একমত যে আমাদের আইন শুধু আইন বা সরকার একার পক্ষে এই অপরাধ বা অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আমি অ্যাজ এ উপস্থাপক আমি মনে করি যে এই অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে পরিবার থেকে। শিশু যখন বড় হয় মা বাবার সময় দেওয়া উচিত তাদের প্রতি, তারপরে শিক্ষক যারা আছে সবকিছু বই পুস্তকে বা আইনে লেখার প্রয়োজন পড়ে না। একজন শিক্ষক যদি সুন্দরভাবে তার নৈতিকভাবে একটা ছাত্রকে মানে মানবিক মানুষ বানাতে পারে, তাহলে কিন্তু সে ভবিষ্যতে আইন প্রবণ মানে অন্যায় প্রবণ হবে না। তো এটা নিয়ে যে আমাদের বিজ্ঞ আলোচকরা বলেছেন এটা আলোচনা করতে 5 দিন লাগবে, তো এই স্বল্প সময়ে যতটুকু আলোচনা করলাম আপনাদের, জানি না কতটুক স্যার মানে আপনার আইনের ব্যাপারে আপনারা মেসেজ পেয়েছেন। তবে আমি আপনাদের বলবো যে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমি আমন্ত্রণ জানাবো। এই বলে আমি বিদায় নিচ্ছি। ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসেন, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব কি এবং কেন প্রয়োজন? করোনায় আক্রান্ত হননি এমন একজন বাইরে গেলেন, সাবওয়েতে যানবাহন বা গন্তব্যে যাওয়ার সময় তিনি করোনায় সংক্রমিত হলেন, তবে কয়েকদিন পর্যন্ত তার অসুস্থতার লক্ষণ প্রকট হল না। এই অসুস্থ ব্যক্তি নিজেরা অজান্তেই 3-4 জনের মধ্যে জীবাণু ছড়ালেন, এর মধ্যে কেউ একজন বয়স্ক হতে পারে। বয়স্ক এই ব্যক্তি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হলো, বাকি 3 জনের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণই প্রকট হল না। এই 3 জন প্রতিদিন বাইরে যেতে থাকলেন এবং আরও কয়েকজনের মধ্যে রোগ ছড়ালেন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হলো, বাকিদের মধ্যে অসুস্থতার লক্ষণ থাকলই না, বরং দিব্যি তারা রোগ ছড়াতে থাকলেন। এই পদ্ধতিতে আক্রান্তের সংখ্যা
চক্র বৃদ্ধি হারে বাড়তে থাকবে। এভাবে হাসপাতালে সব বেড ভর্তি হয়ে যাবে, তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা না পেয়ে মারা যাবে, কয়েকজন হাসপাতালে ভর্তি হতে পারবেন না, তাদেরও মৃত্যু ছাড়া কোনো পথ খোলা থাকবে না। এই ঘটনাটি ঘটেছিল ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে। দু সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে অনেকে মারা গেছেন হাসপাতালে পৌঁছতে না পেরে। এ পুরো পরিস্থিতি তৈরি হয়েছে অসুস্থতার লক্ষণ যাদের মধ্যে দেখা যায়নি, তারা অনিয়ন্ত্রিতভাবে রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। এই পরিস্থিতি একটি পদ্ধতিতে রোখা যেতে পারে। বাসে, ট্রেনে রাস্তায় ঘোরা বন্ধ করুন, কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না, চায়ের দোকান বা পাড়ার মোড়ে বসা বন্ধ করুন। একেই বলে সামাজিক দূরত্ব তৈরি। সামাজিক দূরত্ব তৈরি করলে অনেক কম লোক আক্রান্ত হবেন এবং সকলেই চিকিৎসা পাবেন। চক্রবৃদ্ধি হারে বেড়ে চলা এই মহামারী এভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব।